আসসালামু আলাইকুম ড্রিম কুকিং থিয়েটারে স্বাগত জানাচ্ছি আজ আমি আপনাদেরকে এমন একটি স্ট্রিট ফুড তৈরি করে দেখাবো যেটা দেখলেই আপনাদের জিভের জল চলে আসবে এই স্ট্রিট ফুডটা খুবই সহজ আর এত বেশি ইউনিক আর খেতে তো অসাধারণ তাই আপনাদের সাথেও শেয়ার করতে চলে এলাম তবে এর নামটা আমি সঠিকভাবে বলতে পারছি না যদি আপনাদের জানা থাকে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন একটা প্যানের মধ্যে আমি ডাবলির ডাল নিয়েছি এই ডালটাকে আমি চার পাঁচ ঘন্টার মতো পানিতে ভিজিয়ে রেখেছিলাম তারপর পানি থেকে তুলে প্যানের মধ্যে নিয়ে নিয়েছি এখন এর মধ্যে আমি বেশ অনেকটা পরিমাণে পানি দিয়ে দিয়েছি আর দিচ্ছি সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদের গুঁড়া একটু মিক্সড করে নিয়ে খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি আর সিদ্ধ করে পানিটাকে পুরোপুরি শুকিয়ে নিতে হবে ডালটা সিদ্ধ হতে থাক এই ফাঁকে আমি খামিরটা তৈরি করে নিয়েছি এর জন্য এক কাপ পরিমাণে ময়দা নিয়েছি আর দিচ্ছি সামান্য একটু লবণ ওয়ান ফোর চা চামচের মতো লবণ দিয়ে দিয়েছি আর দিচ্ছি এক টেবিল চামচ সয়াবিন তেল এখন এই তেল লবণ আর ময়দাটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে হাত দিয়ে একটু ঘষে ঘষে মিশিয়ে নিতে হবে যাতে তেলটা ময়দার সাথে খুব ভালোভাবে মিশে যেতে পারে কোথাও কোনো দলা পেকে না থাকে ঠিক সেভাবে আমি মিশিয়ে নিয়েছি এখন এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি এখানে আমি ওয়ান থার্ড কাপ পানি নিয়েছি আর অল্প অল্প করে পানি দিয়ে একটা শক্ত খামির তৈরি করে নিতে হবে আমি ওয়ান থার্ড কাপ পানি পুরোটাই দিয়েছি একটু মথে নিয়েছি যদি মনে হয় আমার আর সামান্য একটু পানি প্রয়োজন সে পর্যায়ে আমি একটা চামচ পানি হাতের মধ্যে নিয়ে খুব ভালো করে খামিটাকে মথে নেছি দেখেন খামিটা এরকম শক্ত হতে হবে খামিরটা কিন্তু কোনোভাবেই নরম হওয়া যাবে না তাই খুবই অল্প করে পানি দিয়ে দিয়ে খামিরটাকে মথে নেবেন আমি বেশ কিছুক্ষণ মথে নিয়েছি আর যখন ডোটা একটু সফট হয়ে যাবে সে পর্যায়ে আমি সামান্য একটু তেল পুরো খামিরের গায়ের মধ্যে লাগিয়ে দিচ্ছি আর খামিরটাকে ঢেকে পনেরো থেকে বিশ মিনিটের মতো রেখে দেবো এতে করে খামিরটা অনেকটাই সফট হয়ে আসবে তাই একটু শক্ত করে খামিটা তৈরি করে নেবেন আর ডালটাকে আমি ভালোভাবে সিদ্ধ করে এই যেভাবে শুকিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আর এখানে আমি সিদ্ধ আলু নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলুকে সিদ্ধ করে নিয়েছি আর আলুটাকে খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি খুব বেশি আলু লাগবে না ছোট থেকে মিডিয়াম সাইজের একটা আলু নিলেই হবে যেহেতু আমি চারটা পুরি তৈরি করছি তাই সেই পরিমাণ আলু নিয়েছি সামান্য একটু লবণ আর সামান্য একটু চিলি ফ্লেক্স দিয়েছি শুকনো মরিচটাকে তেলের মধ্যে ভেজে টেলে নিয়েছি সেটাই দিলাম আর খুব ভালো করে মিক্স করে নিয়েছি এখানে কিন্তু আর কোনো কিছু দিতে হবে না আর লবণের পরিমাণ অবশ্যই সবখানে কম ইউজ করতে হবে ম্যাশ করে এনে আলুটাকে একটা সাইডে রেখে দিয়েছি এদিকে পনেরো থেকে বিশ মিনিট পরে ডোটাকে বোর্ডের মধ্যে তুলে নিয়েছি আর এই পর্যায়ে দেখেন ডোটা কিন্তু অনেক সফট হয়ে গিয়েছে যেহেতু রেস্টে রেখে দিব তাই অবশ্যই ডোটাকে একটু শক্ত করেই তৈরি করে নেবেন আর এই ডো থেকে আমি পাঁচটা লেচি কেটে নিয়েছি আর অবশ্যই লেচিগুলোকে এভাবে ঢেকে রেখে দিতে হবে এর মধ্যে একটা লেচি হাতের মধ্যে নিয়ে আমি গোল করে নিচ্ছি আর গোল করে দু হাতের সাহায্যে বাটির মতো তৈরি করে নিচ্ছি একটা গোল বাটির মতো তৈরি করে নিতে হবে আর দুই সাইড থেকে এভাবে একটু পাতলা করে নেবেন আর মাঝখানটা ভারী রেখে দিবেন তারপর যে আলুটা আমি ম্যাশ করে রেখেছিলাম সেই আলুটা সামান্য পরিমাণে মাঝে দিয়ে দিলাম এখন চতুর্দিক থেকে খুব ভালো করে মুড়ে দিতে হবে চতুর্দিক থেকে খুব ভালো করে মুড়ে নিয়ে হাত দিয়ে এভাবে একটু সমান করে দিতে হবে যাতে কোনোভাবে খুলে বা ফেটে না যায় আর এভাবে আমি সবগুলো লেচির মধ্যে পুর ভরিয়ে নিয়েছি আর এভাবে বাটির মতো করে তৈরি করে নিয়ে সবগুলোর মধ্যে অল্প করে ম্যাশ করে নেওয়া আলুটা দিয়ে খুব ভালো করে মুখটাকে বন্ধ করে দিয়ে হাত দিয়ে এভাবে একটু ফ্ল্যাট করে নিয়েছি আর এভাবে আমি একসাথে পাঁচটা তৈরি করে নিয়েছি আর এর মধ্যে একটা নিয়ে নিয়েছি এখন এর মধ্যে আমি দিয়েছি সামান্য একটু তেল পুরিটা তৈরি করার সময় অবশ্যই আপনারা একটু তেল লাগিয়ে নেবেন এতে করে পুরিটা বেলে নিতে অনেক বেশি সুবিধা হবে আর পুরিটাকে অবশ্যই মোটা করে বেলে নিবেন কখনই পাতলা করে বেলে না খুব সাবধানে পুরিটাকে বেলে নেবেন যাতে কোনোভাবে ফেটে না যায় অর্থাৎ খুব আলতো করে বেলে নিতে হবে আমি একটু বড় করে তৈরি করছি আর এভাবে আমি সবগুলো পুরি একবারে তৈরি করে নিব অল্প করে তেল লাগিয়ে নিয়ে বেলে নিব আর অবশ্যই মোটা করে পুরিগুলোকে বেলে নিতে হবে পুরিগুলোকে কোনোভাবে পাতলা করে বেলে নেওয়া যাবে না আপনারা চাইলে পুরিগুলোকে ছোট ছোটো করেও বেলে নিতে পারেন সবগুলো আমি এভাবে বেলে নিয়েছি এখন আমি ভাসতে চলে যাচ্ছি চুলায় আগে থেকে আমি তেল গরম করে নিয়েছি এই গরম তেলের মধ্যে আমি পুরিটাকে ছেড়ে দিয়েছি আর এই পর্যায়ে কিন্তু চুলা রাশটাকে মিডিয়ামে রাখতে হবে আর পুরিটা পারফেক্টভাবে ফুলে ওঠার জন্য এভাবে স্পুন দিয়ে তেলটা পুরির উপরের দিকে উঠিয়ে দিতে হবে যতক্ষণ না পুরিটা পুরোপুরি ফুলে যাচ্ছে উপরের দিকে ততক্ষণ পর্যন্তই তেলটাকে উঠাতে থাকবেন তাহলে দেখবেন যে আপনাদের পুরি পারফেক্টভাবে একদম বলের মতো ফুলে গিয়েছে আর অবশ্যই চুলা রাসটাকে মিডিয়ামে রেখে দিতে হবে যতক্ষণ না পুরোপুরি ফুলে যাচ্ছে আমি ততক্ষণ পর্যন্তই তেল উপরে উঠিয়ে দিয়েছি এরপর উল্টে পাল্টে দিয়ে মুচমুচে হওয়া পর্যন্ত ভেজে নেব পুরিটাকে কিন্তু নরম করে ভেজে নিব না পুরিটা যাতে কিছুটা খাস্তা হয় সেভাবে ভেজে নেব তাই একটু সময় নিয়ে বাদামি কালার হওয়া পর্যন্ত পুরিটাকে ভেজে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন ফুলে কতটা বলের মতো হয়ে গিয়েছে না আপনারা অবশ্যই এভাবে তেলটা উপরের দিকে উঠিয়ে দিবেন তাহলে দেখবেন যে আপনাদের পুরিগুলো অল্প তেলেও একদম পারফেক্টভাবে বলের মতো ফুলে উঠছে আর এটাকে আমি দেখেন কিভাবে ভেজে নিয়েছি যাতে পুরিটা অনেক বেশি মুছে থাকে আমি সেই জন্য একটু সময় নিয়ে এভাবে বাদামি কালার করে ভেজে নিচ্ছি আর খামিরটা আপনারা অবশ্যই একটু টাইট করে তৈরি করবেন তাহলে দেখবেন যে পুরিগুলো অনেক বেশি মুচমুচে হচ্ছে আমি তুলে নিয়েছি আর বাকি পুরিগুলোকেও আমি সেমভাবেই ভেজে নিব তেলের মধ্যে ছেড়ে দেওয়ার পর উপর দিকে তেলটা এভাবে উঠিয়ে দিব। আর যতক্ষণ ওপরটা ফুলে উঠছে ততক্ষণ পর্যন্তই কিন্তু উপর দিকে উঠিয়ে দিতে হবে সবগুলো ভাজা হতে থাক এখানে আমি তেঁতুলের কাত নিয়েছি তার মধ্যে চিলি ফ্লেক্স আর সামান্য একটু বিট লবণ দিলাম আর দিচ্ছি সামান্য একটু চটপটি মশলা তেঁতুল আমি ভিজিয়ে রেখে কাত তৈরি করে নিয়েছিলাম আর সেটা থেকে আমি এভাবে মিক্সড করে নিয়েছি একটা সাইডে রেখে দিয়েছি ডাবলির ডালটাকে একটা বাটির মধ্যে তুলে নিয়ে আর একটু ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি যাতে ডালগুলো অনেকটা সফট হয়ে যায় আর এখন এই ডালের মধ্যে আমি কেটে রাখা কাঁচা পেঁয়াজ কুচি কাঁচা মরিচ কুচি তারপর হচ্ছে ধনে পাতা কুচি আর দিয়ে দিচ্ছি কুচি বেশ অনেকটা পরিমাণে কুচি দিয়েছি আর ডালটাকে আপনারা অবশ্যই একদম শুকনো করে নামিয়ে নেবেন এখন এর মধ্যে আমি লবণ দিলাম আর দিয়ে দিচ্ছি মশলা লবণটা অবশ্যই কম ইউজ করবেন আপনাদের টেস্ট মতো অ্যাড করে নেবেন আর দিয়ে দিয়েছি চিলি ফ্লেক্স আর এখন দিয়েছি হচ্ছে যে তেঁতুলের টকটা রেডি করেছিলাম সেটা আমি দু চা চামচ মতো দিয়ে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি চটপটি মশলাটা আপনারা বাসাতেই তৈরি করতে পারেন শুধুমাত্র জিরা ধনিয়া শুকনা মরিচ আর পাঁচফোরণ শুকনো তওয়ায় ভেজে গুঁড়ো করে নিলেই কিন্তু চটপটি মশলা হয়ে যাবে আমি ডালের সাথে সব কিছুকে খুব ভালো করে মিক্সড করেছি এ পর্যায়ে আপনারা অবশ্যই লবণটা চেক করে দেখবেন একটা সাইডে রেখে দিয়েছি এদিকে পুরিগুলো সব ভেজে আমি তুলে নিয়েছি আর দেখেন এগুলো কতটা ফুলকো ফুলকো হয়েছে একটা ফুলে নিই কারণ হচ্ছে বেলে নেওয়ার সময় একটু ফুটো হয়ে গিয়েছিল তাই এটা ফুলে নেই তাই অবশ্যই আপনারা বেলে নেওয়ার সময় একটু সাবধানে বেলে নেবেন যাতে ফুটো না হয়ে যায় এখন এর মধ্যে থেকে আমি একটা পুরি নিয়ে নিয়েছি এখন একটা সিজার দিয়ে আমি এভাবে পুরিটা কেটে নিচ্ছি পুরোটা কেটে নিব না অর্ধেকটা কেটে নিচ্ছি আপনারা কিন্তু নাইফ দিয়েও সুন্দরভাবে কেটে নিতে পারেন আর দেখেন ভেতরটা কতটা ফুলেছে এখন আমি এর ভিতরেই যে পুরোটা রেডি করে রেখেছি ডাবলির সেটা আমি দিয়ে দিচ্ছি এটা কিন্তু খুবই মজার একটা স্ট্রিট ফুড একদম মধ্যে চটপটির একটা দারুণ ফ্লেভার আর এত অসাধারণ না দেখতে এত ভালো লাগে আর খেতে তো অনেক বেশি মজা যারা নিউ মার্কেট এরিয়াতে শপিং করতে যান বা ওই দিকটাতে যারা চলাফেরা করেন তারা কিন্তু এই স্ট্রিট ফুডটা দেখতে পারেন আবার খেতেও পারেন যারা দেখেছেন বা খেয়েছেন তার অবশ্যই এর নামটা জানাতে ভুলবেন না আমি এভাবে সবগুলো পুরির মধ্যেই পুরটাকে ভরিয়ে নিয়েছি বেশ অনেকটা পরিমাণে পুর দিতে হয় আর এটা খেতে এত মজা কি বলবো আমি যখনই নিউ মার্কেটে শপিংয়ে যেতাম তখনই আমার এটা দেখেই লোভ লাগত আমি দাঁড়িয়ে দেখতাম বাট ওইভাবে আমার খাওয়া হয়নি কারণ আমি স্ট্রিট ফুডটা একটু অ্যাভয়েড করি বিকজ আমার ফুড পয়জেনিংয়ের প্রবলেম হয় তাই আমি এখন স্ট্রিট ফুডটা অনেকটা অ্যাভয়েড করে চলি তারপর দেখে এতটা লোভ লেগেছিল যে বাসায় এসে তৈরি করেছি আর বিশ্বাস করেন এটা খেতে এত মজা যে বাহির থেকে দেখতে যতটা সুন্দর আর ইউনিক লাগে খেতেও কিন্তু অসাধারণ আমি ভিতরে একটু টক ভরিয়ে নিয়ে খাচ্ছি এটা খেতে অনেক মজা আপনারা যারা নতুন দেখছেন তারা তো অবশ্যই তৈরি করবেন আর যারা খেয়েছেন প্লিজ নামটা জানাতে ভুলবেন না আর আমার রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ রেসিপিটাতে লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ